ਖਾਣਪੁਰ ਮਾਜ਼ਰ ਮੁਰਿਦੋ ਸੇ ਅੱਛਾ ਅੱਛਾ ਉਹ ਮੁਰਿਦੋ ਇਹ ਸ਼ਹਿਰੇ ਤਾਰ ਫਰ ਦੀ ਉਹਨਾਂ ਕਹਿੰਦੇ ਕਿ ਉਹਨਾਂ ਦੇ ਸਵਾਇ ਵਾਲੇ ਫੋਕਿਸ ਅਤੇ ਅਲਬਰਾ ਟਲਬਰਾ ਦਾ ਮੈਂ ਜੇਕਰ ਤਾਂ ਕੋਈ ਵਾਈਫਾਈ ਚੋਣਾ ਉਹਨਾਂ ਮੰਗਾਂ ਸਾਰਾ ਰਾਤ ਮਨ ਕਰਨੇ ਕਬਰਸਤਾਨ ਆਟੋ ਇਹ ਮਾਤਾ ਦੀ ਆਟੇ ਹੈ ਮਾਤਾ ਦੀ ਬਾਰੀ ਤੋ ਕੀ ਕੋਸੀ ਬੁੱਛਨ ਨਹੀਂ ਆਰ ਮਨ ਕਰ ਨਾਮ ਨਾਮ ਨੇ ਬੋਕਤੋ ਕੋਈ ਤੋ ਏ ਤੋਰਾ ਭਾਗਿਆ ਜਾ ਕਬਰਸਤਾਨੇ ਵਿੱਚ ਦਿਆ ਠੀਕ ਆ ਜ਼ਿਕਰ ਕਰ ਤੋ ਆਰ ਇਹ ਕਥਾ ਬੋਲ ਤੋ আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় দর্শন চ্যানেল থেকে আপনাদের কাছে নিয়ে এসেছি রামগঞ্জ লোকসভা। আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার পিছনের এই রাস্তাটা হলো চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানা থেকে হাজীগঞ্জ বাজার থেকে রামগঞ্জ যাওয়ার যে সড়কটা সেই সড়কটা, সেই সড়কটারই একটা স্থান এখানে ফকির বাজারের কাছে, ফকির বাজার এলাকা বলা হয়। এখানে মরহুম আবুল হাসেম দরবেশ সাহেবের মাজার শরীফ, ঠিক এই যে মাজার শরীফ দেখা যাচ্ছে, এই যে ওনার মাজার শরীফ, সেই মাজারের ইতিহাসটা আপনাদের কাছে জানানোর চেষ্টা করব। আচ্ছা, মানে আপনি যতটুকু জানেন ওনা, মানে উনি যে একজন আউলিয়া সেটা আপনারা বুঝছেন কিভাবে, বা এটা কিভাবে আপনারা জানলেন উনি যে আউলিয়া? ওইদিকে বেশি একটা ইয়ে ছিল, যেমন আমাদের সামনে একটা মসজিদ আছে, মসজিদটা উনি করছে। তারপরে কুমিল্লা আকাপুরে একটা মসজিদ ছিল, ওই মসজিদটা উনি করছে। আর তা আমরা ছোটোবেলা তো দেখছি তো উনি এখানে মাহফিল টাহফিল করতো, ওয়াজ টোয়াজ করতো, নিজের টাকা দিয়ে নিজের মাহফিল ওয়াজ তো অনেকেই করে, আমরা তো তখন ছোট ছিলাম, মানে ওই ধর তখন আমরা অনেক ছোট ছিলাম, তখন ওই ধরনের কোনো ইয়ে আমরা তো অনেক ছোট ছিলাম। দর্শক, ওনার সম্পর্কে আসলে জানানোর জন্য যে ওনার এই বংশের ওনার নাতি হয় সম্পর্কে, এই যে মরহুম আবুল হাসান দরবেশ সাহেব ওনার নাতি, তো ওনার মুখ থেকে একটু শুনবো, আপনি আমার কাছে আসেন। আচ্ছা, ওনার উনি তো এই জায়গার, জি এই জায়গা, ওনার সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবেন, সংক্ষিপ্ত ভাবে বলবেন। সংক্ষিপ্ত মানে আমরা তো জন্মের পর আর মনে করেন সবাই জানে, কথা বলছেন না, জ্ঞানটা পাইছি না, মনে করেন হ্যাঁ মসজিদ টসজিদ লয়ে ব্যস্ত ছিল, মনে করেন জায়গা জায়গা মনে করেন গরিব দুঃখী সবাই মনে করেন সাহায্য করতো। আচ্ছা, ওনার জীবনীটা শুরু থেকে বলেন, ওনার বাড়ি কোথায়? বনিয়া, বনিয়া হেদির ভাই তার দেন। আচ্ছা, তা উনি মানে কিভাবে আউলিয়া হইছেন, ওনার প্রথম জীবন থেকে সংক্ষেপে? প্রথম জীবন থেকে মনে করেন হ্যাঁ ওই ইয়ানো আমাদের দরবে ইয়া ইয়া ছিল। দর্শক, আসলে ওনার থেকে মনে হয় আরো কিছু বিস্তারিত জানতে পারবো, উনি যখন বয়োজ্যেষ্ঠ উনি অনেক ঘটনাই জানেন। আচ্ছা কাকা, আপনি বলেন, আপনার থেকে শুনতে যাচ্ছি। আমাদের শাস আমাদের বাড়িতে ছোটবেলা থাকতে ছিল আখাউড়া, ওইখানে দোকান দিছে, একটু জোরে বলবেন, হ্যাঁ ওইখানে দোকান দিছে, দোকানে ডাব ডুব ডাইকে ডাইকে বেচতো, তো ওনা আবার এখানে খড়মপুরে মাজারের মুড়ি দিয়েছে। আচ্ছা আচ্ছা, ওই মুড়ি দিয়ে ওই শহরে তারপর দিয়ে ওনা এখান থেকে ওনারে সবাই বলে ফকির। আচ্ছা, ওই ফকিরতে ওইখানে মহিলারা অনেক মহিলারা যাইতো ওনার কাছে থেকে এই গোয়া টোয়া নিত, তুই ওনাও কাছে গোয়া টোয়া দিত, দিলে উপকার পাইতো ভালো। তখন ওরা কয়েকদিন পরে ওইখানে একটা মসজিদ করছে, আচ্ছা একেবারে স্টেশনের লগে, ওই মসজিদে এখন বিস্তর মানুষ হয়, আচ্ছা এখনো আছে সেই মসজিদ। আচ্ছা, হ্যাঁ তখন এখান থেকে ওনারে মাসে ফকির ফকিরি বলে। আচ্ছা, কোনো কেরামতি যে কোনো আধ্যাত্মিক ঘটনা যেটা দেখে পুরো এলাকা চমকে গেছে, মানুষ এবার বলেন, ও তো প্রশ্ন করছে ওই উত্তরটাই দেন। ওটা আমি সঠিক জানি না, ওর কাছে ভিতরে কি আছে আল্লাহ ভালো জানে। আচ্ছা, আল্লাহ ভালো, খারাপ ছিল না উনি যে আউলিয়া ছিল, এটা আপনারা কিভাবে মাইনে নিয়েছেন? আমার কথা হলো এটা, উনি যে আউলিয়া কারণে ওই যে একজন মুরিদের হাত ধরছে, ওইখানে ফিরে হাত ধরছে, ওই ফিরে হাত ধরিয়ে তারপরে ওনায় ওটা
পাইছে না পীরের হাত ধরে মুড়ি ধইলে মনে করেন বিভিন্ন জায়গা ঘুরতো গাড়তো যাইতো হয়তো বকের মধ্যে যা আছে মনে করেন কাঙ্গালি মাঙ্গালি সবারই সাহায্য করতো ঠিক আছে কাঞ্চন পরা যা আছে ই আছে যা আছে তেল পরা তেল পরা যা হয়তো যেখানে যাইতো কোনো ভয় ভয় ছিল না কোন মনে সারা রাত মনে করেন কবরস্থানে আটতো হে মাতা দিয়ে আটতো হে মাতা দিয়ে বাড়িতো কি কইছি বুঝছেন না আর মনে করেন নাম নামে বকতো কইতো এই তোরা ভাগ্য যা কবরস্থানের ভিতর দিয়া ঠিক আছে জিকির করতো আর এই কথা বলতো ওই আবেন ওই না ছোট ছোট পোলা বাইন্ডে নিয়ে খিচুড়ি খাবাইতো আমাদের বাগের কান্দায় কি কইছি বুঝছেন নি রাত গভীরে চলে যেত আবেন গভীরে চলে আমনা আমনে বৈকে বৈকে আইয়া ঘর ঘুমাইতো ঠিক আছে আকর এরম করতো কি কইছি বুঝছেন নি আকর এরম করতো আকর মনে করেন যত অসহায় মানুষ আছিল খাবাইতো ডাবাইতো মনে করেন খাবাইতো ডাবাইতো কারো কাছে উনি মারা গেছেন কোথায় এখানে এখানে মারা গেছে আমাদের গর্ভস্থান থানাতে মারা গেছে বাজবাগানে আচ্ছা আপনাদের এই স্থানের ঠিকানাটা একটু বলুন তো এই স্থানের ঠিকানা হলো আজিরপাড়া আজিরপাড়া সীমন্তর বাজার থানা ফরিদগঞ্জ জেলা কুমি আর জেলা চাঁদপুর আচ্ছা এটা ফরিদগঞ্জে পড়ছে হ্যাঁ ফরিদগঞ্জ আচ্ছা এখন আপনারা উরুস কিভাবে করতেছেন এখানে হ্যাঁ উরুস করেন হ্যাঁ উরুস করে দাদার জন্য আমরা মাসে বছরের যে ইয়াটা হয় আমরা উরুস করে মাহফিল করি বড় মাহফিল হয় আমাদের কিবারে করেন কোন সময় করেন কোন মাসে এটা যে মাসে পরে যে মাসে লেখা আছে কথাটা বুঝেন না এখানে লেখা আছে সাইনবোর্ডে আচ্ছা ঠিক আছে এখানে লেখা আছে বাৎসরিক মাহফিল সাতাইশে মাঘ সাতাইশে মাঘ মাহফিল এখন তাহলে এটা শুধু আপনারা দেখাশোনা এলাকা এলাকার লোকজন মিলে দেখাশোনা করতেছেন মিলাদ মাহফিল করতেছেন হ্যাঁ ধন্যবাদ আপনারা ভালো থাকবেন হ্যাঁ দোয়া করবেন দর্শক আসলে কাকতালিভাবে এই হাজিগঞ্জ আর রামগঞ্জ সড়কের পাশে যে মাজারটা আসলে কাকতালিভাবে এখানে আসা হয়েছে যেটা ভিডিওর শেষে আপনাদেরকে আমি বললাম যে আসলে ওনার ইতিহাসটা শোনার পরে আসলে কি বলতাম যে মানুষ আসলে কিভাবে আধ্যাত্মিক জগতে প্রবেশ করে ফেলে আল্লাহ কখন কাকে কবুল করে সেটা বলা খুব মুশকিল যে করে হোক আল্লাহ ওনাকে কবুল করছে এবং উনি একজন আউলিয়া হয়ে গেছেন এবং ওনার ইচ্ছায় অসংখ্য লোক বিভিন্ন ইয়ার থেকে মুক্তি পাইছেন এবং উনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান করছেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমানের সহিত থাকবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম